नमस्कार बंधुरा, आज के आरो एक नतून भिडियोते समस्त सबसक्राइबार और भिवार के हॉर्नेट मैन सैल्यूट। हमें एसम होंडा प्रीमियारे हमार बाइक सर्विस करते, तो सर्विस हमार खूब ताड़ाताड़ी हो जावर जो हमें एक अनप्लान टूर करछी। तो हठात कर ये हमार मने हलो जे जाओन काज ताड़ाताड़ी मिटे गेछे तो एक करा जाक टूर। राइडिंग जैकेटो पड़े नहीं, कोनो किछुई पड़े नहीं, कोनो ना आछे कोनो प्रोटेक्शन, ओनली हेलमेट और ग्लाव्स आछे। तो से ही नहीं एक अनप्लान टूर करछी आज के भिडियोर माध्यम। आपनी जदि आमार चैनल प्रथम देखे थाकें ताहले चैनल के सबसक्राइब करबें, भिडियो के लाइक करबें। আমার অ্যাকশন ক্যামে আপনাকে স্বাগত। আমি এখন যাচ্ছি বর্ধমানের দিকে। আমি অ্যাকচুয়ালি কোথায় যাব, আমার ডেস্টিনেশন কি সেটা এখনো আমি ঠিক করিনি। তো আপাতত আমি শক্তিগড় পর্যন্ত যাব, তারপরে আমি ডিসাইড করব ওখান থেকে আমি কোথায় যাব। তো আমি গুগল ম্যাপ সার্চ করে দেখছি যে কোথায় এখানে কাছাকাছি জায়গা কিছু খুঁজে পাওয়া যায় কি না, যেটা আমার কাছে এখনো আনএক্সপ্লোর। তো আমি যে জায়গাতেই যাই না কেন মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছানো যাবে এরকম কোনো ডেস্টিনেশনেই আমি যাব। বড়শুল 3 কিলোমিটার বর্ধমান 17। তো বড়শুল বলে একটা জায়গা আছে, তো এই দেখলাম এই মাত্র এখান থেকে 3 কিলোমিটার দূরে, তো এখানে একটা ঘোরার জায়গা আছে। তো ইন ফিউচার যদি সম্ভব হয় আমার চ্যানেলে সেই জায়গাটা অবশ্যই আমি এক্সপ্লোর করব। তো তার জন্য কিন্তু চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন। শক্তিগড়ে চলে এসেছি আর এই ল্যাংচানগরে ল্যাংচা ব্রেক নিলাম একটা। তো ডিসাইড করে ফেলেছি কোথায় যাব এবার। তো ঠিক করেছি আমি ভালকি মাচান যাব। তো যাদের আমার সঙ্গে ভালকি মাচান যাওয়ার কথা ছিল তাদেরকে আমি সরি বলি, কারণ আগে থেকে কোনো রকম কোনো কিছু না বলেই আমি হঠাৎ করে ভালকি মাচান চলে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক ভালকি মাচান। এরকম একটা আনপ্ল্যান ট্যুরে বেরিয়ে পড়েছি, বেশ দারুণ লাগছে, অন্যরকম ফিলিংস লাগছে পুরো। তো অ্যাকচুয়ালি রাইড ভালোবেসেই রাইড করা, তো আর সেই কারণেই অ্যাকচুয়ালি আমি রাইডে বেরিয়ে পড়েছি। শক্তিগড় থেকে 3 কিলোমিটার দূরে ঠিক একটা ক্রসিং পড়ে, এই ক্রসিংটা। এই ক্রসিং থেকে ডান দিকে চলে গেলে আমার হবে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। শক্তিগড় থেকে এক্স্যাক্টলি 14 কিলোমিটার দূরে এই যে ডান দিকে যে রোডটা ঢুকে গেছে, তো এই রোডটা সরাসরি গেছে হচ্ছে শান্তিনিকেতন, আর আমি যাবো সোজা ভালকি মাচান। শক্তিগড় থেকে 40 কিলোমিটার দূরে এই যে ক্রসিংটা, এটাই হচ্ছে ভালকি মাচান যাওয়ার রাস্তা। আর এইদিকেই হচ্ছে পারাজ রেলওয়ে স্টেশন। ভালকির জঙ্গলে আমি প্রবেশ করে গেছি আর কিছুটা দূরেই হচ্ছে ভালকি মাচান। অরণ্য সুন্দরী ভালকি মাচান রিসর্ট, পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর। তো এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা হচ্ছে অরণ্য সুন্দর একটা রিসর্ট, এখানে একমাত্র রিসর্ট এটাই। আর আমার এই সামনে দেখা যাচ্ছে ভালকি মাচান, এই হচ্ছে ভালকি মাচান। তো গাড়িটা এখানে পার্ক করি।
শেষ পর্যন্ত আমি চলে এসেছি ভালকি মাচানে। আমার পিছনেই দেখা যাচ্ছে ভালকি মাচান। শক্তিগড় থেকে ভালকি মাচানের ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার। আর এই ভালকি মাচানের জঙ্গলে একসময় ভাল্লুক পাওয়া যেত, আর সেই ভাল্লুক মারতে বর্ধমানের রাজা এখানে একটা মাচান বানিয়েছিল, তো সেই হচ্ছে ভালকি মাচান। আর এখন এই জঙ্গলে ভাল্লুক থাকে না। এখানে এসে একটা সিনেমার কথা মনে পড়ে গেল। তো ওই চার মূর্তি বলে যে একটা সিনেমা আছে না টেনিদার, তো একটা ডায়লগ আছে, রবি ঘোষ বলছে, মানুষকে কামড়াচ্ছেন, খুব কামড়াচ্ছেন, পেলেই কামড়াচ্ছেন, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। খোকা, ভাল্লুক মানুষকে কামড়াচ্ছেন, লেকিন খাচ্ছেন না তো? হ্যাঁ খাচ্ছেন, পেলেই খাচ্ছেন। আরে বাপ, ভাল্লুক মানুষ খাচ্ছে আবার কামড়াচ্ছে ভি। তো এইখানে এসে আমার ঠিক এই ডায়লগটাই মনে পড়ে গেল, কারণ এই জঙ্গলটা একসময় প্রচুর ভাল্লুক ছিল, আর এই ভাল্লুক শিকারের জন্যই যে পিছনের মাচানটা দেখালাম এখানকার রাজা বানিয়েছিল, তো সেই কারণেই কথাটা মনে পড়ে গেল আর কি। এই মাচানটার মেন হচ্ছে 4টি পিলার আছে, আর মাঝখানে আর একটা স্তম্ভ আছে। এর মাথাটা তো এখন ভেঙে গেছে। এর নিচে একটা দেখতে পাচ্ছি সুড়ঙ্গ আছে। তো সুড়ঙ্গটা নিচে নেমে এই দিকে ঢুকে গেছে, তো সেটা দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাবে না। মাচানের চারপাশে বেশ ঘন জঙ্গল আছে, আর একদম নিস্তব্ধ পরিবেশ। আমি কত আস্তে কথা বলছি তার সত্ত্বেও কত জোরে শোনাচ্ছে। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখলাম, সেজন্য রাস্তা থেকে নেমে এলাম, তো দেখাই। বিশাল আকৃতি উইয়ের ঢিপি, প্রায় আমার কাঁধের সমান। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বাটনে গিয়ে অল ক্লিক করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন। দেখা হবে আবারও পরের ভিডিওয়ে, ততদিনের জন্য।